সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আমার ঘরে আমার স্কুলের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আমরা দ্বাদশ অধ্যায় বিদ্যুতের ক্রিয়া পড়ছিলাম গত ক্লাসে আমরা চুম্বক তড়িৎ চুম্বক কী সলিনয়েড তারপর বিদ্যুৎ প্রবাহী তারের উপর চুম্বকের প্রভাব এবং ডিসি মোটর নিয়ে পড়ালেখা করছিলাম আমরা আজকে যা যা শিখবো সেগুলো আগে দেখিনি আমরা আমরা আজকে চুম্বক আবেশ কি সেটা শিখব তারপর আমরা জেনারেটার কিভাবে কাজ করে সেটা জানব আমরা ট্রান্সফর্মার কিভাবে কাজ করে সেটা শিখব এবং সবার শেষে আমরা কিছু গাণিতিক সমস্যা সমাধান করতে শিখব তাহলে শুরু করা যাক চুম্বক আবেশ বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কী সেটা দিয়ে আবেশ বলতে বোঝানো হয় সরাসরি একটা বস্তুর সংস্পর্শে আরেকটা বস্তুকে না এনে একটা ব্যবধান রেখেই একজনের প্রভাব আরেকজনের উপর নিয়ে আসা সুতরাং আমরা যদি এইভাবে চিন্তা করি একটি তড়িৎবাহী তারকে আমি আরেকটি তড়িৎবাহী তারের তারে পাশাপাশি রাখছি কিন্তু দুটির মধ্যে কোনো সংস্পর্শ নেই তখন একটি তারের প্রভাব আরেকটি তারের উপর যে পড়বে এটাকেই বলা হয় আবেশ প্রক্রিয়া এবার চুম্বক এবং চৌম্বক ক্ষেত্রের সবচেয়ে বড় অবদানটাই হচ্ছে তরিচুম্বক আবেশ অর্থাৎ চৌম্বক ক্ষেত্র দিয়ে বিদ্যুৎ তৈরি করা বিজ্ঞানী ওরেস্টেড প্রথমে দেখেছিলেন কোনো একটি পরিবাহী তারের লুপের ভিতর যদি চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন করা হয় তাহলে সেই লুপের ভিতর তড়িৎচালক শক্তি ইএমএফ তৈরি হয় যেটা সেই লুপের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করতে পারে এই বিষয়টি ব্যবহার করেই বিদ্যুৎ জেনারেটর তৈরি করা হয়েছে যেখানে পরিবাহী তারের ভেতর দিয়ে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন করে বিদ্যুৎ প্রবাহ তৈরি করা হয় এখন আমরা এই যে চিত্রটি আছে চিত্রে দেখতে পাচ্ছি এখানে একটি কয়েল আছে পরিবাহী তারের তৈরি একটি কয়েল আছে আর এখানে এটিকে বলা হয় অ্যামিটার বা গ্যালভানোমিটার আর এখানে খেয়াল করে দেখো শিক্ষার্থীরা একজন মানুষ হাত দিয়ে একটি চুম্বকের দণ্ডকে এই কয়েলের দিকে আনছে তাহলে যখন চুম্বক দণ্ডটি কয়েলের দিকে আসবে তখন কয়েলের মধ্যে চুম্বক ক্ষেত্রের একটা পরিবর্তন হবে আর সেই চুম্বক ক্ষেত্রের পরিবর্তনের ফলে এই যে কাঁটাটি বিক্ষিপ্ত হবে এখন এখানে কাটার বিক্ষেপ মানে কি কাটার বিক্ষেপ মানে হচ্ছে এই যে তারের কুণ্ডলী আছে কুণ্ডলির দুই প্রান্তে একটি তড়িৎচালক শক্তি বা ইএমএফ তৈরি হয়েছে আমরা এই জিনিসটা যদি একটু অ্যানিমেশন আকারে দেখি এই যে চুম্বকটি নরচড়া করানো হচ্ছে ফলে ক্ষেত্রের পরিবর্তনে এখানে কাটাটির বিক্ষেপ আমরা দেখতে পাচ্ছি কতক্ষণ কাটাটির বিক্ষেপ থাকবে যতক্ষণ এই যে চুম্বকটি নরচড়া করানো হবে যতক্ষণ চুম্বক ক্ষেত্রের পরিবর্তন হবে ততক্ষণ পর্যন্ত এই তড়িৎচালক শক্তিটি থাকবে এবং কাটাটি বিক্ষিপ্ত হবে তাহলে একটি তারের কুণ্ডলিতে ক্ষেত্রের যে পরিবর্তন করার সময় কুণ্ডলির ভেতর ভোল্টেজ এবং বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি হচ্ছে এই যে আমরা ক্ষেত্রের পরিবর্তন করে যে বিদ্যুৎ প্রবাহ তৈরি করছি বা ভোল্টেজ তৈরি করছি এই ঘটনাটার নামই হচ্ছে চৌম্বক আবেশ বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এখন যে ভোল্টেজটি তৈরি হলো ওই ভোল্টেজের নাম হচ্ছে আবিষ্ট ভোল্টেজ এই ভোল্টেজটা কিন্তু তৈরি হচ্ছে আবেশ প্রক্রিয়ায় এই কারণে ভোল্টেজটার নাম হচ্ছে আবিষ্ট ভোল্টেজ এবং সৃষ্ট যে বিদ্যুৎ প্রবাহ আমরা পাচ্ছি এটাকে বলা হচ্ছে আবিষ্ট বিদ্যুৎ প্রবাহ তাহলে শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো এখানে কিন্তু সরাসরি দুইটা বস্তুর মধ্যে কোনো সংযোগ হয়নি চুম্বকটা কিন্তু কুণ্ডলিকে স্পর্শ করেনি চুম্বকটা শুধু কুণ্ডলির দিকে আনা হয়েছে যাতে চুম্বেত্রের পরিবর্তন হয় এবং সেই চুম্বকক্ষেত্রের পরিবর্তন থেকে আবেশ প্রক্রিয়ায় আমরা তারিখ চুম্বক আবেশ সৃষ্টি করতে পেরেছি কয়েলের ভেতর চুম্বক্ষেত্র পরিবর্তন করার আরেকটি উপায় আছে সেই উপায়টি হচ্ছে আমরা চুম্বক ব্যবহার না করে একটা দ্বিতীয় কয়েল নিয়ে আসতে পারি সেই দ্বিতীয় কয়েলে আমরা বিদ্যুৎ প্রবাহ করিয়ে সেখানে একটা ক্ষেত্র তৈরি করতে পারি আমরা এই জিনিসটা একটু চিত্র আকারে আগে দেখে নিই এই যে খেয়াল করে দেখো এখানে কিন্তু দুটি কয়েল আছে বাম পাশে একটি কয়েল এটি হচ্ছে কয়েল এ এবং ডান পাশে একটি কয়েল কয়েল বি এখন বাম পাশের যে কয়েল এই কয়েলে একটা ব্যাটারি বা কোষ রাখা আছে তার মানে কি আমার বাম পাশের কয়েলে একটা তড়িৎ প্রবাহিত হবে এখানে তাহলে একটা কারেন্ট আসবে আই এইবার যখন এই কয়েলে কারেন্ট যাচ্ছে তার মানে এই কয়েলের চারপাশে একটা ক্ষেত্র উৎপন্ন হবে এবং সেই চৌম্বক ক্ষেত্রের যদি আমি পরিবর্তন করতে পারি তাহলে ডান পাশের যে কয়েলটা আছে বি কয়েল এই কয়েলে একটা গ্যালভানোমিটার লাগানো আছে এটি হচ্ছে একটা গ্যালভানোমিটার তখন দেখা যাবে গ্যালভানোমিটারে কাটার বিক্ষেপ পাওয়া যাচ্ছে প্রশ্নটি হচ্ছে এখানে যদি আমরা একটি ডিসি ব্যাটারি দেই তাহলে তো এই তড়িৎ প্রবাহ থাকবে ধ্রুব থাকবে তখন কিন্তু চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন হবে না চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন করার জন্য এখানে একটা সুইচ লাগিয়ে দেওয়া হয় যখন আমরা সুইচ লাগিয়ে দিব সুইচটি আমরা যদি অন করি তাহলে এখানে তড়িৎ প্রবাহ হবে এবং একটা চৌম্বক ক্ষেত্র থাকবে সুইচটি অফ করে দিলেই তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে ক্ষেত্রের পরিবর্তন হবে আর এই চৌম্বকক্ষেত্রের পরিবর্তনে আমরা ডানের কয়েলে একটা ইএমএফ বা তড়িৎচালক শক্তি পাব সুতরাং আমাদের সব সময় এটা খেয়াল রাখতে হবে আমাদের অতি অবশ্যই ক্ষেত্রের পরিবর্তন করতে হবে আর চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন করতে হলে তাহলে কিন্তু আমরা ডিসি ভোল্টেজ নিয়ে কাজ করতে পারবো না সুতরাং তারই চুম্বক আবেশে আমরা সাধারণত কাজ করব কি নিয়ে এসি ভোল্টেজ নিয়ে কেন এসি ভোল্টেজ নিয়ে কারণ এসি ভোল্টেজে আমার যে ক্ষেত্রটি তৈরি হবে সেটি একটি পরিবর্তনশীল ক্ষেত্র আর ক্ষেত্রের পরিবর্তনে আমরা আবিষ্ট এখানে একটা ভোল্টেজ বা তড়িৎ প্রবাহ পাবো আমরা এতক্ষণ তারিখ চুম্বক আবেশ কি সেটি দেখলাম এবার আমরা একটি জেনারেটর কিভাবে কাজ করে সেটি দেখব এই যে এখানে একটি ছোট্ট অ্যানিমেশন দেখা যাচ্ছে এই অ্যানিমেশনে আমরা দেখতে পাচ্ছি একটি কুণ্ডলি সেটি ঘুরছে তাহলে কুণ্ডলি যদি ঘোরে এখানে এই যে কাটাটি কিন্তু অল্প একটু বিক্ষেপ দেখাচ্ছে তাহলে এখানে একটা চুম্বক আছে চুম্বকের মধ্যে আমরা একটা কুণ্ডলিকে ঘুরিয়ে দেখতে পাচ্ছি এখানে একটা বিক্ষেপ পাওয়া যাচ্ছে তাহলে গোটা ঘটনাটা কী দাঁড়ায় আমরা একটু দেখি একটা ক্ষেত্রের মধ্যে আমরা একটা তড়িৎবাহী তারের কুণ্ডলীকে ঘুরাচ্ছি তাহলে যখন ক্ষেত্রের মধ্যে আমরা তড়িৎবাহী তারের কুণ্ডলিকে ঘুরাচ্ছি তখন এই কুণ্ডলির ঘূর্ণনের কারণে এখানে একটি ইএমএফ বা তড়িৎচালক শক্তি আবিষ্ট হয় তাহলে এই যে জেনারেটর এটাকে আমরা বলছি এটা আসলে মোটরের জাস্ট বিপরীত প্রক্রিয়া আমরা তড়িৎ মোটরে কি করেছিলাম তড়িৎ মোটরে আমরা বিদ্যুৎ প্রবাহ দিয়েছিলাম বিদ্যুৎ প্রবাহ দেওয়ার ফলে মোটরটি ঘুরছিল আর জেনারেটরে আমরা কি করছি জেনারেটরে আমরা কুণ্ডলিকে ঘুরাচ্ছি কুণ্ডলিকে ক্ষেত্রের মধ্যে ঘুরানোর ফলে এখান থেকে একটি বিদ্যুৎ প্রবাহ পাওয়া যাচ্ছে তাহলে আমরা বলতে পারি যে যে কোনো একটি মোটর এবং জেনারেটরের ক্রিয়া পরস্পর বিপরীত ক্রিয়া মোটরে আমরা ইনপুট হিসেবে কী দেই তড়িৎ প্রবাহ দেই এবং তড়িৎ প্রবাহ দেওয়ার ফলে মোটরটি ঘোরে আর জেনারেটরে আমরা কি করব আগে ঘুরাবো ঘুরানোর ফলে সেখান থেকে আমরা কি পাবো তড়িৎ প্রবাহ ফেরত পাবো এখন আমরা বিদ্যুৎ প্রবাহ করিয়ে যে মোটরের তারিপচুম্বক বা কয়েলকে ঘুরিয়েছিলাম আমরা সেই তারিপচম্বক বা কয়েলটিকে ঘুরালে ঠিক উল্টা ব্যাপারটি ঘটে যেটি একটু আগে আমি বর্ণনা করলাম এভাবেই জেনারেটর তৈরি হয় আমরা যদি ডিসি মোটরের আর্মেচারকে ঘুরাই সেটা ডিসি বিদ্যুৎ প্রবাহ দিবে আর এসি মোটরকে ঘুরালে ঠিক সেভাবে এসি বিদ্যুৎ প্রবাহ আমরা পাব আমরা এখন আরেকটি যন্ত্রের বর্ণনা পড়ব আমাদের এই যন্ত্রটি হচ্ছে ট্রান্সফর্মার বা রূপান্তরক এটাকে কেন রূপান্তরক বা ট্রান্সফর্মার বলা হয় সে কাকে ট্রান্সফর্ম বা রূপান্তর করে ট্রান্সফর্মার ভোল্টেজকে রূপান্তর করে এখন ভোল্টেজ রূপান্তর মানে আসলে কি ভোল্টেজ রূপান্তরের মানে হচ্ছে আমার কাছে যদি কম মানের ভোল্টেজ থাকে সেটাকে বেশি মানের ভোল্টেজে রূপান্তর করা বা বেশি মানের ভোল্টেজ থাকলে সেটাকে কম মানের ভোল্টেজে রূপান্তর করা এখন আমরা এতক্ষণ ধরে যেটা দেখে আসছি সেটি হচ্ছে চৌম্বক ক্ষেত্রের যদি পরিবর্তন করা যায় তাহলে বিদ্যুৎ তৈরি হয় এই নীতিটি ব্যবহার করে আমরা ট্রান্সফর্মার তৈরি করতে পারি এখন এখানে আমরা একটি ট্রান্সফর্মারের ছবি দেখতে পাচ্ছি এটা আসলে ট্রান্সফর্মারের ভিতরের গঠনটা আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি কুণ্ডলি থাকে একটি হচ্ছে যে বাম পাশের যে কুণ্ডলি এটাকে বলা হয় প্রাইমারি বা মুখ্য কুণ্ডলি আর ডান পাশের কুণ্ডলিকে বলা হয় সেকেন্ডারি বা গৌণ গৌণকুণ্ডলি তাহলে এই যে প্রাইমারি কুণ্ডলিতে এটি হচ্ছে একটা এসি ভোল্টেজ সোর্স বা এসি ভোল্টেজ উৎস যখন আমরা এখানে একটা এসি ভোল্টেজ উৎস দিচ্ছি এখানে একটি পরিবর্তনশীল বিদ্যুৎ প্রবাহ পাবো আমরা আর পরিবর্তনশীল বিদ্যুৎ প্রবাহ যদি আমি এখানে পাই সেটার জন্য একটা পরিবর্তনশীল ক্ষেত্র পাব এখন একটু খেয়াল করে দেখো শিক্ষার্থীরা আমার এখান থেকে যে পরিবর্তনশীল চৌম্বকক্ষেত্র পাচ্ছি সেই পরিবর্তনশীল চৌম্বকক্ষেত্রটার জন্য এই যে সেকেন্ডারি বা গৌণ কুণ্ডলিতে একটি ভোল্টেজ তৈরি হবে সুতরাং এভাবেই একটি ট্রান্সফর্মার প্রাইমারি বা মুখ্য কুণ্ডলির ভোল্টেজ থেকে সেকেন্ডারি বা গৌণ গৌণকুণ্ডলিতে আরেকটি ভোল্টেজে রূপান্তরিত হয় আমরা এই ট্রান্সফর্মার দিয়ে অত্যন্ত চমকপ্রদ কিছু জিনিস করতে পারি একটু আগে আমরা যে চিত্রটি দেখলাম চিত্রে যদি দুই পাশে প্যাচ সংখ্যা যে কুণ্ডলী বা কয়েল ছিল সেটির প্যাচ সংখ্যা বা পাক সংখ্যা যদি সমান হয় তাহলে বাম দিকে আমরা যে এসি ভোল্টেজ প্রয়োগ করব ডান দিকে সেই ঠিক একই পরিমাণ এসি ভোল্টেজ ফেরত পাবো ডান দিকে প্যাচের সংখ্যা যদি দশ গুণ বেশি হয় তাহলে কিন্তু আমার ভোল্টেজটা দশগুণ বেড়ে যাবে আর প্যাচ সংখ্যা যদি দশ গুণ কম হয় তাহলে ভোল্টেজটা গুণ কম হয়ে যাবে এখন আমাদের বাম পাশের কুণ্ডলীর নাম কি ছিল প্রাইমারি কুণ্ডলী আর ডান পাশের কুণ্ডলির নাম ছিল সেকেন্ডারি কুণ্ডলী এখন এখানে একটি প্রশ্ন থেকে যায় আমরা তো ভোল্টেজটি বাড়িয়ে নিলাম ইচ্ছা মতো যদি ভোল্টেজ বাড়ানো যায় তাহলে প্রাপ্ত ক্ষমতা কি পরিবর্তিত হবে কি না প্রশ্নটি হচ্ছে যে আমার প্রাইমারিতে আমি একটা ভোল্টেজ দিলাম ধরো একশো ভোল্ট দিলাম আমি ট্রান্সফর্মারে সেখানে সেকেন্ডারিতে তো আমি চাইলেই কুণ্ডলির প্যাচ সংখ্যা পরিবর্তন করে এক হাজার ভোল্ট পেতে পারি ভোল্টেজ বেড়ে গেল তাহলে কি আমার শক্তি বা ক্ষমতা বাড়বে উত্তরটি হচ্ছে না শক্তি বা ক্ষমতা কখনোই বাড়ানো সম্ভব নয় কেন সম্ভব নয় কারণ আমি প্রাইমারি কুণ্ডলিতে যে ক্ষমতাটা সেটা পাবো কোথা থেকে ভোল্টেজ গুণন কারেন্ট ভি থেকে সুতরাং আমরা প্রাইমারিতে যে পরিমাণ ভি এবং আয়ের গুণ ফল দিচ্ছি সেকেন্ডারিতে ঠিক একই পরিমাণ ভি এবং আয়ের এর গুণফল আমরা ফেরত পাব সুতরাং যদি সেকেন্ডারিতে ভোল্টেজ বাড়ে তাহলে কারেন্টটা কিন্তু কমে আসবে যাতে করে ক্ষমতা কি থাকে সব সময় একই থাকে এখন আমরা একটি ট্রান্সফর্মারের প্রাইমারি ও সেকেন্ডারি কুণ্ডলির পাক সংখ্যার সাথে যে ভোল্টেজটা তৈরি হয় সেটা সম্পর্ক দেখব এখন এখানে আমাদের যে প্রাইমারি কুণ্ডলি আছে ধরে নেই এখানে আমাদের পাক সংখ্যা এনপি এন দিয়ে পাক সংখ্যা বা প্যাচ সংখ্যা বোঝানো হয় আর পি ফর প্রাইমারি আর এখানকার ভোল্টেজটা আমরা ভিপি ধরলাম তাহলে সেকেন্ডারিতে আমার যে প্যাচ সংখ্যা বা পাক সংখ্যা সেটাকে আমরা যদি বলি এন এস এস দিয়ে সেকেন্ডারি বোঝানো হচ্ছে এবং সেকেন্ডারিতে যে ভোল্টেজ সেটা যদি ভি এস হয়ে থাকে তাহলে আমাদের এখনকার উদ্দেশ্য হচ্ছে এই যে রাশিগুলো আছে এদের মধ্যে সম্পর্ক স্থাপন করা একটু আগে আমরা দেখেছি যে ভোল্টেজটা প্যাচ সংখ্যার সঙ্গে সম্পূর্ণরূপে সমানুপাতিক তাহলে যদি ভোল্টেজ এবং প্যাচ সংখ্যা সমানুপাতিক হয় আমরা লিখতে পারি ভিপি ডিভাইডেড বাই ভি এস টু এনপি ডিভাইডেড বাই এস এখান থেকে আমরা লিখতে পারি এস ডিভাইডেড বাই ভিপি টু এনএস ডিভাইডেড বাই এনপি তাহলে কিন্তু আমরা এখান থেকে সেকেন্ডারি বের করতে সমান শিক্ষার্থীরা খেয়াল করে দেখো যদি সেকেন্ডারি কুণ্ডলির পাক সংখ্যা এনএস বড়ো হয় তাহলে এই যে সেকেন্ডারি কুণ্ডলির ভোল্টেজটাও কি হয়ে যাবে বড়ো হয়ে যাবে আবার যদি সেকেন্ডারি কুণ্ডলির প্যাচ সংখ্যাটা ছোটো হয় তাহলে সেকেন্ডারি কুণ্ডলির যে ভোল্টেজ সেটিও ছোটো হয়ে যাবে আমরা প্রাইমারি সেকেন্ডারি কুণ্ডলির ভোল্টেজের সম্পর্ক দেখেছি এখন আমরা কারেন্টের সম্পর্কটা দেখব আমাদের প্রাইমারি কুণ্ডলিতে যদি আমরা ভিপি ভোল্টেজ প্রদান করি এবং এখানকার কারেন্টটা যদি হয় আইপি সেকেন্ডারি কুণ্ডলিতে যদি আমরা ভিএস ভোল্টেজ প্রদান করি এবং এইখানকার কারেন্টটা যদি হয় আইএস তাহলে একটু আগে আমি বলছিলাম যে প্রাইমারি কুণ্ডলির যে মোট ক্ষমতা ভি এবং আয়ের গুণ ফল এবং সেকেন্ডারি কুণ্ডলীর মোট ক্ষমতা ভি এবং আয়ের গুণফল অবশ্যই সমান থাকবে তাহলে আমরা এখান থেকে দেখতে পারি গুণন আইপি সমান ভি এস গুণন আই এস হবে তাহলে এখান থেকে আমরা যেটা পাবো আইপি ভাগ আই এস সমান ভিএস বাই ভিপি তাহলে এখান থেকে আমরা লিখতে পারব আই ভাগ আইএস সমান এনএস ভাগ এনপি তাহলে চূড়ান্তভাবে আমরা বলতে পারবো সেকেন্ডারির যে কারেন্ট আইএচ সমান এনপি ভাগ এন এস ইন্টু আইপি শিক্ষার্থীরা খেয়াল করে দেখো এখানে এই যে সেকেন্ডারি কুণ্ডলীর যে কারেন্টটা আইএসটা সেটা হচ্ছে এনপি বাই এনএস ইন্টু আইপি সুতরাং যদি এনএসটা বড় হয় যে সেকেন্ডারি কুণ্ডলীর ক্ষেত্রে আমার যদি সেকেন্ডারি কুণ্ডলীর পাক সংখ্যা বড় হয়ে যায় তাহলে কিন্তু সেকেন্ডারি কুণ্ডলীর কারেন্টটা কমে যাবে সুতরাং আমি যখন ভোল্টেজ বাড়াচ্ছি তখন কিন্তু কারেন্টটা কি হচ্ছে কমে যাচ্ছে যাতে ক্ষমতাটা কি থাকে ধ্রুব থাকে কুণ্ডলীর গঠন প্রকৃতির উপর ভিত্তি করে ট্রান্সফর্মারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি প্রথমটা হচ্ছে স্টেপ আপ বা আরোহী ট্রান্সফর্মার যে ট্রান্সফর্মারে প্রাইমারি কয়েলের তুলনায় সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা বেশি হয় এবং সে কারণে প্রাইমারি কুণ্ডলিতে প্রয়োগ করা এসি ভোল্টেজ সেকেন্ডারি কয়েলে বেড়ে যায় তাকে বলা হয় স্টেপ আপ ট্রান্সফর্মার এই স্টেপ আপ ট্রান্সফর্মার আমরা বিদ্যুৎ পরিবহনের জন্য ব্যবহার করে ভোল্টেজ অনেক গুণ বাড়িয়ে নিতে পারি আর যে ট্রান্সফর্মারে প্রাইমারি কয়েলের তুলনায় সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা কম হয় এবং সে কারণে প্রাইমারিতে প্রয়োগ করা এসি ভোল্টেজ সেকেন্ডারি কয়েলে কমে যায় সেটাকে বলা হয় স্টেপ ডাউন বা অবরোহী ট্রান্সফর্মার আমরা সাধারণত এই স্টেপ ডাউন ট্রান্সফর্মারগুলো আমাদের বাসার চারপাশে দেখে থাকি সুতরাং আমাদের বাসার আশেপাশে যদি কোনো বৈদ্যুতিক লাইনের উপরে আমরা চার কোনা বক্সগুলো দেখি সেই চার কোনা বক্সগুলি হচ্ছে আসলে স্টেপ ডাউন বা অবরোহী ট্রান্সফর্মার আমরা এতক্ষণ ধরে ট্রান্সফর্মারের গঠন আলোচনা করলাম এবার আমরা কিছু গাণিতিক সমস্যা দেখব প্রথম যে প্রশ্নটি একটি ট্রান্সফর্মারের প্রাইমারি কয়েলের প্যাচ সংখ্যা দেওয়া আছে একশত সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা দেওয়া আছে এক হাজার প্রাইমারি কয়েল দিয়ে যদি দশ ভোল্ট ডিসি দেওয়া হয় একটু খেয়াল করে দেখো শিক্ষার্থীরা এখানে ডিসি ভোল্ট দেওয়া হয়েছে সেকেন্ডারি কয়েলে ভোল্টেজ কত আমি কিন্তু একটু আগে পড়ানোর সময় বারবার কথাটি বলছিলাম যে যদি কোনো রকমভাবে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন না হয় সেক্ষেত্রে আমরা কোনো তড়িৎ প্রবাহ পাবো না তাহলে এখানে ডিসি ভোল্টেজ যদি দেওয়া হয় তাহলে আমরা আউটপুট হিসেবে সেকেন্ডারিতে কোনো ভোল্টেজ পাবো পাবো না সেকেন্ডারি ভোল্টেজ তাহলে কত হবে শূন্য হবে কারণ ট্রান্সফর্মার ডিসি ভোল্টেজে কখনো কাজ করবে না আমরা এখন পরবর্তী গাণিতিক সমস্যাটি দেখব একটি ট্রান্সফর্মারে প্রাইমারি কয়েলের প্যাচ সংখ্যা একশো সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা এক হাজার প্রাইমারি কয়েল দিয়ে যদি দশ ভোল্ট এসি দেওয়া হয় সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ কত তাহলে আমাদের যে প্রদত্ত উপাত্তগুলো আছে এই উপাত্তগুলো আমরা যদি প্রকাশ করি প্যাচ সংখ্যা প্রাইমারি কয়েলের প্যাচ সংখ্যাকে প্রকাশ করা হয় এনপি দিয়ে এনপি হচ্ছে এক শত এবং সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা এনএস এটা দেওয়া আছে এক হাজার এখন প্রাইমারি কয়েল দিয়ে আমরা যে ভোল্টেজ দিচ্ছি সেটা দশ ভোল্ট তাহলে প্রাইমারি কয়েলের ভোল্টেজ ভিপি সমান দশ ভোল্ট বের করতে বলা হয়েছে সেকেন্ডারি কয়েলের ভোল্টেজটি কত তাহলে আমরা ইতিমধ্যে জেনে গেছি ভি এস ভাগ যদি ভিপি করি এটা হবে এস ভাগ এনপি তাহলে আমাদেরকে বের করতে হবে ভিএস সমান এনএস কত এক হাজার এনপি কত এক শত এবং ভিপি দাসে কত দশ ভোল্ট তাহলে এখান থেকে আমরা পাব এক শত ভোল্ট আমরা তাহলে সেকেন্ডারি যে কুণ্ডলি বা সেকেন্ডারি কয়েলে কত পাব একশো ভোল্ট পাবো একটি ট্রান্সফর্মারের প্রাইমারি কয়েলের প্যাচ সংখ্যা একশত সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা দেওয়া আছে এক হাজার প্রাইমারি কয়েল দিয়ে যদি এক অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয় সেকেন্ডারি কয়েলের সর্বোচ্চ কত বিদ্যুৎ প্রবাহিত হতে পারে তাহলে আমাদের এখানে যে তথ্য উপাত্তগুলো দেওয়া আছে সেই উপাত্তগুলো কী কী আমার শুরুতেই উপাত্ত হচ্ছে আইপি প্রাইমারি কয়েলের যে কারেন্ট সেটা হচ্ছে এক অ্যাম্পিয়ার এখন প্রাইমারি কয়েলের পাক সংখ্যা এনপি দেওয়া আছে একশত সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা এনএস দেওয়া আছে এক হাজার আমাদের বের করতে হবে সেকেন্ডারি কয়েলের কারেন্ট কত হবে এটি আমাদের বের করতে হবে এখন একটু আগে আমরা পড়ে এসেছি যে কারেন্টের সঙ্গে যে পাক সংখ্যার সম্পর্ক সেটা কিন্তু সমানুপাতিক নয় সেটা ব্যস্তানুপাতিক তাহলে আইএস বাই আইপি আমরা লিখতে পারবো এনপি ভাগ এনএস সুতরাং সেকেন্ডারি কয়েলের যে কারেন্ট আইএস সমান হবে এনপি ডিভাইডেড বাই এন এস ইন্টু আইপি তাহলে এনপি এখানে কত এনপি হচ্ছে এক শত এনএস কত এখানে এনএসটা দেওয়া আছে এক হাজার এবং প্রাইমারি কয়েলের কারেন্ট দেওয়া ছিল এক অ্যাম্পিয়ার তার মানে আমরা এখানে সেকেন্ডারি কয়েলের যে কারেন্ট পাবো সেটা হবে পয়েন্ট ওয়ান অ্যাম্পিয়ার শিক্ষার্থীরা তাহলে আমরা আজকের ক্লাস থেকে কি কি শিখলাম আমরা আজকের ক্লাস শুরু করেছিলাম তারিখ চুম্বক আবিশ দিয়ে তারপর কিভাবে জেনারেটর কাজ করে সেটি আমরা শিখলাম এরপর ট্রান্সফর্মার কিভাবে কাজ করে সেটি শিখলাম এবং ট্রান্সফর্মার সংক্রান্ত গাণিতিক সমস্যা কিভাবে সমাধান করা যায় সেটি আমরা শিখতে পারলাম এখন এই আজকের ক্লাসের পড়ার উপর ভিত্তি করে আমি তোমাদের জন্য দুটি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি প্রথম বাড়ির কাজটি হচ্ছে খেয়াল করে দেখো একটি ট্রান্সফর্মারের প্রাইমারি কুণ্ডলিতে প্যাচ সংখ্যা বলা আছে দুই হাজার সেকেন্ডারি কুণ্ডলিতে প্যাচ সংখ্যা কত হলে প্রাইমারি কুণ্ডলিতে আমি যদি এগারো হাজার ভোল্ট প্রদান করি তাহলে সেকেন্ডারি কুণ্ডলিতে একশত দশ ভোল্ট পাবো এটি হচ্ছে আমাদের আজকের প্রথম বাড়ির কাজ দ্বিতীয় বাড়ির কাজটি হচ্ছে এটিও ট্রান্সফর্মার দিয়ে আমরা আজকে যা পড়েছি সেটির উপর ভিত্তি করেই দ্বিতীয় বাড়ির কাজটি দেওয়া হয়েছে একটি ট্রান্সফর্মারে প্রাইমারি কুণ্ডলি এবং সেকেন্ডারি কুণ্ডলির প্যাচ সংখ্যার অনুপাত দশ অনুপাত এক খেয়াল করে দেখো শিক্ষার্থীরা এখানে প্যাচের সংখ্যাটি বলেনি অনুপাত দেওয়া আছে তার মানে কি প্রাইমারিতে যদি দশটি প্যাচ থাকে সেকেন্ডারিতে আছে একটি প্যাচ সেকেন্ডারি কুণ্ডলিতে আমি যদি দুশো বিশ ভোল্ট পেতে চাই সেক্ষেত্রে প্রাইমারি কুণ্ডলিতে কত ভোল্টেজ আমাকে প্রদান করতে হবে এটি হচ্ছে আমাদের দ্বিতীয় বাড়ির কাজ শিক্ষার্থীরা তোমরা এই বাড়ির কাজগুলো বাসায় করে রাখবে এবং স্কুল খোলার পর স্কুলে জমা দিবে বিষয় শিক্ষক এই সমস্যাগুলির সমাধানের মূল্যায়ন করবেন শিক্ষার্থীরা আশা করি আজকের ক্লাসটি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে নিরাপদে থাকবে স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং নিয়মিত পড়ালেখা করবে আসসালামু আলাইকুম